কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি আপনাদের করে দেখাবো খুবই সহজ একটি রেসিপি, আর এটা হচ্ছে ডিমের কুসুম ফ্রাই। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম। এই ব্রেড ক্রামের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। এবার একটা ডিম ভেঙে নিচ্ছি। এখন ডিমের সাদা অংশ থেকে চামচের সাহায্যে কুসুমটা আলাদা করে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ডিমের কুসুমের উপর ব্রেড ক্রামগুলো দিয়ে দিচ্ছি, যাতে ডিমের কুসুমের সাথে ব্রেড ক্রামগুলো লেগে থাকে। পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন ডিমের কুসুম দিয়ে দিব। এখন ডিমের কুসুমের উপরে চামচের সাহায্যে তেল দিতে থাকবো। এতে হবে কি, ডিমের কুসুমের নিচের অংশটা শক্ত হয়ে যাবে এবং উপরের অংশটা নরম থেকে যাবে। ডিমের কুসুমটা কিন্তু বেশি সময় ধরে ভাজা যাবে না, জাস্ট 30 সেকেন্ড ভেজে নিলেই হবে। আপনারা যদি উভয় পাশে শক্ত খেতে চান, মানে পুরোপুরি সেদ্ধ খেতে চান, তাহলে কিন্তু উল্টে ভেজে নিতে পারেন। ডিমের সাদা অংশ দিয়ে বানানো ম্যাজিক্যাল ডেজার্ট আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, আপনারাও কিন্তু ডিমের সাদা অংশ দিয়ে এই ডেজার্টটা তৈরি করে নিতে পারেন, যা মুখে দেওয়ার সাথে সাথে গলে যাবে। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারবেন। যেসব বাচ্চারা ডিমের কুসুম খেতে পছন্দ করে না, তাদের কিন্তু এটা করে দিতে পারেন, দেখবেন বাচ্চারা এটা পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।